আসসালামু আলাইকুম, ফার্মার টিপস এগ্রোতে আপনার স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে কৃষক ভাই, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম। আর গমের এই সময় কী ট্রিটমেন্ট করলে গমের সবচেয়ে ভালোভাবে বিলাস লাগবে না, সে সম্পর্কে কিছু তথ্য দেবো। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, যারা গম চাষ করেন বা যারা যাদের গম আছে। আপাতত দেখবেন যে সময় গমের শীষ ফুলে দাঁড়িয়েছে, যদি একটু পারেন তো ফুলোরা দেন, সবচেয়ে ভালো হবে। আর তার একদিন বা দুদিন পর আপনারা আরেকটা বিষ ব্যবহার করতে পারেন, যেটা ব্লাস্ট লাগে। ব্লাস্ট লাগলে দেখা যাচ্ছে আপনার যে শীষ আছে, গোড়ার শীষ কাঁচা থাকবে, অথচ মাথার শীষ একেবারে শুকে যাবে, ওটাকে বলা হয় ব্লাস্ট। মানে ব্লাস্ট দেখা যাচ্ছে আগে ধানেও লেগেছে বা এরকম অন্যান্য এলাকায় দেখা গেছে ব্লাস্টের হার সবচেয়ে বেশি। তো আপনারা কোন বিষটা ব্যবহার করে সবচেয়ে ব্লাস্টে মানে গমকে সুস্থ রাখবেন, ব্লাস্টটাকে রক্ষা করতে পারবেন? তো আপনারা সিনজেন্টার যে ফিলিয়া আছে, ফিলিয়া আপনারা এই বিষটা ব্যবহার করতে পারেন গমে। তো আপাতত এটা খুব ভালো কাজ করে, যেহেতু আমি গমে ফিলিয়াটা ব্যবহার করি। তো মানে এর আগেও দিয়েছি বা ধানেও ব্যবহার করি, ফিলিয়াটা ব্লাস্টের জন্য খুব ভালো কাজ করে। আপনারা অনেকে ভাবেন যে স্কোর অথবা নাটিভো বা অ্যামিস্টার টপ এগুলো দিতে চান, তো আমার দেখা যাচ্ছে আমি পরীক্ষিত, মানে আমি যে পরিমাণে ফিলিয়া ব্যবহার করেছি গমে, আমি একটা সিজন শুধু গমে ফিলিয়া ব্যবহার করেছিলাম, যে ব্লাস্টের মানে যখন ফিলিয়াটা যখন বাজারে নতুন এসেছিল সিনজেন্টার, তো আমাদের এমনি যেমন নতুন এসেছিল সেই সময় থেকে ব্লাস্ট সিনজে ফিলিয়াটা ব্যবহার করি। তারপরে তো আপনারা ফিলিয়াটা ব্যবহার করবেন গমে, তো খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা সপ্তাহে দুবার দেবেন, সপ্তাহে দুবার দেবেন, মানে সাত দিন অন্তর অন্তর দেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।